একটা হাদিস, একটা ঘটনাকে উনি এখানে নিয়ে আসছেন। তাফসীর ইবনে কাসীরও এই ঘটনাটা হাদিসটা নিয়ে আসা হয়েছে। একজন বাদশাহ, এই বাদশাহর একজন জাদুকর ছিল। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন এই জাদুকর বাদশাহকে বলল যে আমাকে একজন যুবক ছেলে দাও, যাকে আমি আমার জাদুবিদ্যাটা শিখিয়ে দিতে পারব। আমাকে একজন যুবক দাও যাকে আমি আমার জাদুবিদ্যাটা শিখিয়ে যেতে পারব। বাদশাহ একটা যুবক ছেলে এই জাদুকরকে দিল। এবার এই জাদুকর ওই যুবক ছেলেটাকে জাদুবিদ্যা দিন যাচ্ছে আর শিখাচ্ছে। তো যুবক এই জাদুকরের কাছে যাওয়ার পাশাপাশি আরেকটা সম্ভবত ঈসা আলাইহিসসালামের ধর্ম সম্পর্কে সে একজন সাধক, ধর্মপণ্ডিত। বাইদাবাই ওই যুবক ছেলেটার এই ধর্ম সাধকের সাথে পরিচয় হয়ে গেল। সে মানুষকে তাওহীদের দাওয়াত দেয়, মানুষকে ইসলামের দাওয়াত দেয়। এক পর্যায়ে এই যুবক ছেলে ওই সাধকের দাওয়াতকে সে গ্রহণ করে নিল, তাওহীদকে সে গ্রহণ করে নিল। কিছুদিন পর সে তাওহীদকে গ্রহণ করল, ইসলামকে গ্রহণ করল, এই খবরটা বাদশাহর কাছে চলে গেল। এবার বাদশাহ ওই ধর্ম সাধককে খবর দিয়ে এনে তাকে মেরে ফেলল। এবার এই যুবকটাকে বাদশাহ মারার চেষ্টা করল, কয়েকটা পদ্ধতি অবলম্বন করল এই যুবককে মেরে ফেলার। এই যুবককে মেরে ফেলার কয়েকটি পদ্ধতি অবলম্বন করল। যতটা পদ্ধতি অবলম্বন করল এই যুবককে মেরে ফেলার, প্রত্যেকটা পদ্ধতিতেই বাদশাহ ব্যর্থ হয়েছে এবং বাদশাহর সৈন্য যারা ওরা নিহত হয়েছে, বিপর্যস্ত হয়েছে। এক পর্যায়ে এই যুবক বাদশাহকে বলল যে আপনি আমাকে মারতে পারবেন না। এই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ক্ষমতা দিয়েছিলেন, যেমন কুষ্ঠ রোগীকে ভালো করা, তারপরে অন্ধকে ভালো করে দেওয়া, এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকটাকে দিয়েছিলেন। এইবার এই যুবক বাদশাহকে বলল আপনি আমাকে মারতে পারবেন না। মারার একটা পদ্ধতি, সেটা হলো আপনি আমাকে তীর নিক্ষেপ করবেন, আর তীর নিক্ষেপ করার সময় বলতে হবে বিসমি রব্বিল গোলাম, মানে এই যুবকের, এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করছি। বিসমি রব্বিল গোলাম, এই যুবকের রবের নামে, এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করছি। যদি এটা বলে আপনি তীরটা আমার দিকে নিক্ষেপ করতে পারেন, তাহলে আমি নিহত হয়ে যাব। এইবার বাদশাহ তীর নিক্ষেপ করল, আর বাদশাহর যত জনবল রয়েছে, যাদেরকে বাদশাহ লালন পালন করে, যাদেরকে বাদশাহ নির্যাতন করে, যাদেরকে বাদশাহ নিজের কব্জির ভিতরে রেখে তাদেরকে শোষণ করে, বাদশাহ যেভাবে বলে তারা ওইভাবে চলে, ওই সমস্ত জনবল উপস্থিত ছিল। এবার বাদশাহ তীর নিক্ষেপ করলেন বিসমি রব্বিল গোলাম বলে, যেই নিক্ষেপ করলেন সেই এই তীরটা যুবকের গায়ে লেগে যুবক নিহত হয়ে গেল। এইবার বাদশাহ যখন বললেন বিসমি রব্বিল গোলাম, এই বাদশাহর জবান দিয়ে যখন এই কথা বের হলো, তখন আশেপাশে যারা ছিল তারা তো বাদশাহর জবান দিয়ে এ কথা শুনতে পেল, এই ঘটনা দেখল। এইবার তো বাকি লোকগুলো বলল যে না, এই যুবক যে আল্লাহর দাওয়াত দিয়েছে, যেই রবের দাওয়াত দিয়েছে, যেই তাওহীদের দাওয়াত দিয়েছে, যেই দিনের দাওয়াত দিয়েছে, আমাদের সামনে যে প্রমাণিত হয়ে গেল এই যুবকের দাওয়াত সঠিক ছিল, আমরা সবাই মিলে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে ফেললাম, তাওহীদের ঘোষণা দিয়ে দিলেন। এইবার তো বাদশাহ আরো বিপদে, বাদশাহর যে সমস্ত লোক জনবল ছিল, কর্মচারী ছিল, চামচা ছিল, ওরা বাদশাহকে বলল যেই আপনি গর্ত বন্ধ করতে গেলেন, গর্ত তো আরো বেশি হয়ে গেল, যুবককে মারার মাধ্যমে ইসলামকে দমন করার চেষ্টা করেছিলেন, যুবককে হত্যা করার মাধ্যমে ইসলামের দাওয়াতকে দমন করার চেষ্টা করেছিলেন, এই যুবককে মারার মাধ্যমে ইসলামের প্রসারকে
আপনি বন্ধ করার চেষ্টা করেছিলেন, এখন দেখি আরো হিতে বিপরীত হয়ে গেল, উল্টো হয়ে গেল, এখন দেখি ইসলামের দাওয়াত সবাই গ্রহণ করে নিল। কি হবে? এইবার বাদশাহ তাদের সবাইকে বলল, যারা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, যারা যারা তাওহীদের প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা যদি তাওহীদের প্রতি আল্লাহর প্রতি যদি তোমরা ঈমান ত্যাগ না করো, তাহলে তোমাদের জন্য আগুনের গর্ত খনন করলাম, এই আগুনের গর্তে তোমাদেরকে নিক্ষেপ করা হবে, আগুনের গর্তে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের মধ্যে ঘটনা করে তুলে ধরেছেন, নারী পুরুষ শিশু সবাই ওই আগুনের গর্তে ঝাঁপিয়ে পড়তে রাজি হয়েছে, কিন্তু আল্লাহর প্রতি তারা যে ঈমান এনেছে এই ঈমান থেকে চুল পরিমাণ নিষ্ক্রিয় হতে তারা রাজি, এই আগুনের গর্তে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু তারপরেও তারা আল্লাহর প্রতি যে ঈমান এনেছে এই ঈমান থেকে তারা বিচ্যুতি হয় নাই। এই ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরে